এই দেখো, আমি ভাত বসিয়ে দিয়েছি, আর আজ হচ্ছে সোমবার। আর মানে সোমবারের ভিডিওটা তোমরা দেখবে বুধবার, কারণ সোমবারের ভিডিওটা আমি মঙ্গলবারে দিয়ে থাকি। কিন্তু আমার শরীরটা বেশি একটা ভালো না, তার জন্য আমি ভিডিওটা এডিট করতে পারিনি, তার জন্য আপলোডও করতে পারিনি। যারা রেগুলার ভিডিও দেখো ওরা জানো যে আমি কাল ভিডিও দিইনি, কারণ আমার শরীরটা বেশি একটা ভালো না তার জন্য। কারণ সোমবার বিকেলবেলা থেকে শরীরটা বেশি খারাপ করেছে, মানে একটু একটু জ্বর জ্বর ভাব আছে, সর্দি সর্দি ভাব আছে তার জন্য। তো দেখো, আমি সকাল সকাল ভাত করেছি, আর করেছি ওইদিকে ভেন্ডি চচ্চড়ি করেছি, মানে শশা দিয়ে আর আলু দিয়ে। শশা দিলে না ভেন্ডি চচ্চড়িটা সুন্দর স্যান্ড হয়, যেটা বেশ ভালো লাগে। তো ভাতের মারটা এখন আমি ঝাড়ছি আর কি, ভাতটা হয়ে গেছে আবার। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট অবশ্যই করবে। আর চ্যানেল যদি কেউ নতুন এসে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে, আমাকে সাপোর্ট করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই দেখো একটা তরকারি করছি, মানে এটা আমি দুপুরের জন্য করছি তরকারি। এটা একসঙ্গে না সব রান্না শেষ করে নিচ্ছি, কারণ আছে আমি বলবো একটু পরে যে কেন আমি সব তরকারি একসঙ্গে বানিয়ে ফেলেছি। আর এই দেখো করলা ভাজা, মানে উচ্ছে ভাজা করেছি আর কি। আর একটাই উচ্ছে ছিল আলু দিয়ে করেছি, আর ওইদিকে বেগুন দিয়ে আর ছোটো মাছ দিয়ে করেছি। এটার স্যান্ডটাই এত সুন্দর বের হয়েছিল কি বলবো, দেখো দেখতেও তেমনই সুন্দর হয়েছিল, খেতে বেশ ভালো হয়েছিল। কারণ খাওয়ার পরই তো আমরা ভিডিও এডিট করি, তার জন্য বলছি। আর এই দেখো দেখো এখনো আবার বাইরে অনেক অনেক বাতাস দিচ্ছে, দেখো। গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে এবং সবাই সুস্থ আছো। আমি ভালো আছি। তো এখন গুড আফটারনুন বলছি সকালবেলা, কিন্তু আমি ভিডিওটা স্টার্ট করে দিয়েছিলাম যখন একদম সকাল সকাল রান্না করছিলাম তখন। তখন আমি সিঁদুর টিঁদুরও দিইনি, তার জন্য আর ভিডিও সামনে আসেনি, করছিলাম। আর তারপর তো অনেক ঝড় তুফানও দিচ্ছে, মানে হচ্ছেই যে এই ঝড় বৃষ্টি তুফান চলতেই আছে। আর তারপর সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে একটু ঘুম এসে গিয়েছিল, তো রান্না বান্না আমি দেখেইছো যে শেষ করে ফেলেছিলাম। তো তাড়াতাড়ি রান্না করার কারণ হচ্ছে কি জানো তো, এই কদিন থেকে একটা প্রবলেম হয় যে দুপুরবেলা যখন রান্না করতে আসি তখন খুব বেশি তুফান এসে যায়, তার ফলে ইনভার্টারটাকেও বন্ধ করতে হয়। আর ইনভার্টারটাকে বন্ধ করা হয় আর এত জোরে জোরে আওয়াজ করে, ভয়ও লাগে, আর অন্ধকার হয়ে যায়, রান্না করতে পারি না। তার জন্য আজ ভেবেছি যে স্কুলটা যখন বন্ধই আছে, আর সোমবার হলো স্কুলটা বন্ধ, কারণ আয়নের স্কুলে এক্সাম হয়েছিল মানে নিটের। তো পুরো স্কুলের উদয় ডেস্ক বেঞ্চগুলো সব সরিয়ে নেওয়া হয়েছে, ওরা তো আবার টেবিল চেয়ারে বসে, সবগুলো হয়তো সেট আপ ঠিক না, তার জন্য আর কি স্কুলটা বন্ধ রয়েছে। স্কুল বন্ধ না থাকলেও আজ কিন্তু স্কুলে যেতেই পারতাম না, কারণ স্কুল যাওয়ার টাইমে অনেক অনেক বেশি বৃষ্টি হচ্ছিলো, তুফান হচ্ছিলো, তার জন্য ভাবলাম ঘরে যখন না যেতে হলে তাড়াতাড়ি রান্নাটা শেষ করেই ফেলি। তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রান্নাগুলো শেষ করে ফেলেছিলাম আমি, আর শুধু বাকি ছিল আমার ভাতটা করা। তো এখন আমি ভাত বসাচ্ছি, প্রায় এখন দেড়টার সময় এসে ভাতটা বসিয়েছি। তো এখন ভাতটা হয়নি এখনও, হয়তো এখনও সময় আছে, ভাতটা হয়ে যাক, তারপর সবাইকে খাবার দাবার দেবো। আর জানি না কেন ফোনটা দেখি একটা হয়ে গেছে, আজকে যে একটা ভিডিও আমি আপলোড করেছি মানে সানডের, ওটাতে আমি বলেছি যে ফোনটা জানি না কেন শর্ট যে ভিডিও হয় ওগুলো তো কমেন্ট হয়, কমেন্টে কমেন্ট হয়, কিন্তু ওই লং ভিডিওতে কমেন্ট করতে গেলে জানি না কেন মনে হয় যে ফোনের টাচটাই নষ্ট হয়ে, কোনো টাচই নিচ্ছে না ফোনটা। কিন্তু এমন নয় টাচটা তো ঠিক আছে বলে আমি তো অন্য কাজ করতে পারছি, কিন্তু লং ভিডিওতে জানি না কেন আমি কমেন্ট করতে পারছি না, বুঝতে পারছি না কিছু। যদি আরও কারোর সঙ্গে এরকম হয়ে থাকে তো আমাকে বলবে যে না আমারও হয়েছে, কারণ বুঝতে পারছি না কী হয়েছে, দেখবো হয়তো পরে ঠিক হয়ে যেতে পারে। চলো ভাতটা এখন করি। আর এখন বাইরে একটুখানি রোদ উঠেছে, আর সকাল সকাল উঠে না কাপড় ধুয়ে দিয়েছিলাম সকাল 5:30 বাজে সময়। যদি ঝড় বৃষ্টি এসে যায় শুকাবে না তার জন্য, কিন্তু তারপরও বৃষ্টিটা আসলো, সকাল 4:30 সময় বৃষ্টি এসে গেছে, কাপড়টা একটুকু শুকায় নি, কেন তো সকাল রোদ উঠেনি তো কাপড় শুকাবে কি। আর এখন বাইরে বসে ওয়েদারটা বেশ ভালোই আছে, এদিকে দেখছো মানে আলো দেখা যাচ্ছে পুরোটা, অন্ধকার অন্ধকার না। রোদটা এখন আর উঠে কোনো লাভ নেই, কারণ একটা কথা আছে না, সময়ে না করলে অসময়ে কোনো কাজ করে লাভ নেই। তো এখন অসময়ে রোদ উঠেছে, তো অসময়ে রোদ উঠে কোনো লাভ নেই, আর যে কোনো কাজ অসময়ে করে কোনো লাভ হয় না সময় চলে গেলে। তো এই সময়ে গিয়ে উঠেছে রোদ, তার জন্য রোদটা আজ আর কোনো কাজেই লাগছে না। এখন মোটামুটি একটা ওয়েদারটা ভালোই আছে, রোদ উঠে জানি না কতক্ষণ থাকবে, থাকলেই হলো। আর ওই দিকে আমার ভাতটা হচ্ছে, ভাতটা হয়ে যাচ্ছে, হয়নি এখনো, হচ্ছে। দেখো আমার ভাতটা হতে না হতেই দেখো আবার কি পরিমাণে বাগাস দিচ্ছে, মানে এখনই আবার বৃষ্টি পড়বে পড়বে ভাব। তারপর আমি দুপুরের খাবার দাবার দিয়েছিলাম, আর
রান্না হয়ে গেলে আমি তাড়াতাড়ি করে খাবারটা দিয়ে দিয়েছিলাম, কারণ অনেক তুফান দিচ্ছিল, আবার কখন যে লাইট চলে যাবে ইনভার্টারটাকে অফ করতে হবে তার জন্য। তারপর না দিনের বেলা আর কোনো ভিডিও করিনি আমি, আর ওই দিন রাতে না আমি করেছিলাম হচ্ছে এই যে দেখো মাছ চড়ছে, এটা একটা শর্ট ভিডিও আমি আপলোড করেছিলাম মানে। তো আজকের জন্য না ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট অবশ্যই করবে, আর যদি চ্যানেল নতুন এসে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।